আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সহযোগীদের বিচার দাবিতে কিশোরগঞ্জে বিক্ষোভ মিছিল অবস্থান কর্মসূচি পালন করেছে বিএনপি। বুধবার বেলা 11টা থেকে বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা শহরের আখড়া বাজার বিজয় চত্বরে এসে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কেন্দ্রীয় বিএনপি ঘোষিত এই কর্মসূচিতে জেলা যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, মৎস্যজীবী দল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে কেন্দ্রীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে এবং জেলা বিএনপি সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নেতারা। শোক দিবস ছিল, এই শোক দিবস এখন বিজয় দিবসে পরিণত হয়েছে। কোন সরকারি প্রতিষ্ঠান কোন অবস্থাতে কোথাও এই শোক দিবসের কর্মসূচি পালন করার কোন সুযোগ নাই। আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক সহ আগামীকাল যার যার পাড়া মহল্লায়, কিশোরগঞ্জের জেলার 13টা থানায় সবাই পাহারা বসাবেন সকাল থেকে বিকাল পর্যন্ত। ওই